চলো বন্ধুরা, আজ আমরা দেখে আসি আমাদের সবার প্রিয় মিষ্টি পাখি টুনটুনি কি করছে। আহ, আজকে সকালটা কি দারুণ সুন্দর! এই সুন্দর সকালে ঘরে বসে থাকা যায় নাকি? যা একটু সাজুগুজু করে নি, তারপর মিষ্টি রোদ্দুরে ডানা মেলে উড়ে বেড়াবো। রোদ উঠেছে, ফুল ফুটেছে, ঘরেতে মন রায় না, উড়ে বেড়াবো নীল আকাশে, পড়ে গায়ে গয়না। রোদ উঠেছে, ফুল ফুটেছে, ঘরেতে মন রায়। কি রে টুনি, কি করছিস? এই একটু সাজুগুজু করছি গো দাদা, কিন্তু দেখো না সব গয়না পুরনো হয়ে গেছে, ভালো লাগে না পড়তে এইসব আর আমার। হ্যাঁ, সে কি রে টুনি, এতগুলো গয়না সব পুরনো? হ্যাঁ গো, সব পুরনো হয়ে গেছে। এই দেখো না, এই গয়নাটা তো তোমার বিয়েতে পরেছিলাম, আর বাকিগুলো তো আমার নিজের বিয়েতে পরেছি। তুমি বলো না, এই পুরনো গয়না রোজ পরতে ভালো লাগে? কা কা কা, ঠিকই তো, ঠিকই তো, কিন্তু কি করবি বল? তুই যদি রাজবাড়ির পোষা পাখি হতিস, তাহলে নিশ্চয়ই রাজামশাই তোর সাজার জন্য ভালো ভালো গয়না গড়িয়ে দিতেন। ভালো লাগে না, আমার কিচ্ছু নতুন গয়না নেই, আমার একটু ভালো লাগে না, আমার নতুন গয়না যাই ভালো লাগে না, ভালো লাগে না। বলুন মহারাজ, আপনি আমাকে কিছু বলবেন? না না, কিছু বলবো না, কিছু বলবো না। তুমি তো জানো ছোট রানী, আমি সব রানীদের মধ্যে তোমাকেই সব থেকে বেশি ভালোবাসি। তাই অনেক দিন ধরেই ভাবছি তোমায় একটা উপহার দেব। ও মা, কি সৌভাগ্য আমার! কি উপহার মহারাজ? না না না, সে তো আমি তোমায় বলবো না। আগে তুমি তোমার চোখ বন্ধ করো দেখি। ও মা, কি সুন্দর হীরের আংটি! আপনি আমায় এত সুন্দর উপহার দেবেন আমি স্বপ্নেও ভাবতে পারিনি। ও মা, ওই দেখো রাজবাড়ির ওই দিক থেকে একটা আলো আসছে। হ্যাঁ সত্যিই তো, এত আলো কিসের বলতো? কে জানে, চলো তো গিয়ে দেখি একবার। না বাবা, রাজা কাক্কা বক্কা পুরো পাগল, কখন কি যে করে তার ঠিক নেই, আমি যাব না। কা 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 কা, ঠিক আছে তুমি বরং বাড়ি যাও, আমি একবার গিয়ে দেখে আসি ব্যাপারটা কি। উরে বাবা, কি বড় আংটি! কি ছোট রানী, তুমি খুশি তো? খুশি মানে আমি ভীষণ খুশি, দারুণ খুশি। উফ, আমি যদি এরকম একটা হীরের আংটি পেতাম আমি সবাইকে দেখাতে পারতাম। যাই, মহারাজকে গিয়ে একবার বলে দেখি। রাজামশাই, রাজামশাই! কে? ও রাজামশাই! কে আমার পেছন থেকে ডাকলো? আমি আমি টুনি মহারাজ। ও, সেই দুষ্ট টুনটুনি, তুই তুই আবার আমার প্রাসাদে কি মতলবে এসেছিস? হ্যাঁ, কি মতলবে এসেছিস? রাজামশাই, আমাকেও একটা হীরের আংটি দিন না। এ পাখি, এ পাখি বলে কি? টুনটুনির চাই হীরের আংটি।
আপনি তো এত বড় লোক মহারাজ, ছোট রানীর মতো আমাকেও একটা হীরের আংটি দিন না মহারাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেব দেব দেব, হীরের আংটি দেব। তবে তবে সেটা পাওয়ার জন্য তোকে কালকে রাজসভাতে আসতে হবে। আমি আমি সবার সামনে তোকে হীরের আংটি উপহার দেব। কি কি মজা কি মজা, কালকে আমি একটা হীরের আংটি পাবো। আচ্ছা রাজামশাই, আমি তাহলে কালকে সকালে রাজসভায় আসবো। পূর্ব আমি এটা না মেলে হীরের আংটি কালকে পেলে রাজসভাতে পাবো আমি দারুণ উপহার। রাজামশাই রাজামশাই নেবেন নমস্কার। পূর্ব আমি এটা না মেলে হীরের আংটি কালকে পেলে রাজসভাতে পাবো আমি দারুণ উপহার। রাজামশাই রাজামশাই নেবেন নমস্কার। সবার দরজা খোলো, আমাকে রাজামশাই আজ দেখা করতে বলেছেন, খুব জরুরি দরকার। দাঁড়াও টুনি, তুমি এখানেই দাঁড়াও, আমি মহারাজের কাছ থেকে অনুমতি নিয়ে আসছি। মহারাজ মহারাজ, আপনার সাথে টুনটুনি পাখিটা দেখা করতে চাইছে, বলছে ওর নাকি আপনার সাথে জরুরি দরকার আছে। এসে গেছে, হ্যাঁ টুনি এসে গেছে। বেশ বেশ বেশ, ওকে ওকে এখানে ডেকে নিয়ে এসো। হ্যাঁ ডেকে নিয়ে এসো, চল টুনি, মহারাজ ডেকেছেন। রাজামশাই আমি চলে এসেছি। তাই তো দেখছি, তা আমার সাথে কি দরকার? মহারাজ আপনি তো আজকে আমায় রাজসভায় দেখা করতে বলেছিলেন, আর বলেছিলেন আজকে আমাকে হীরের আংটি উপহার দেবেন। দেখো দেখো মন্ত্রী, দেখো দেখো এই টুনি কি বলছে দেখো। আমি আমি রাজা, আমি নাকি একে হীরের আংটি দেব। শখ মন্দ নয় কি বলো? বাকি হয়ে কিনা হীরের আংটি নেবে? টুনির শখ মন্দ নয়। একটা 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 বদমাশ দুষ্টু বকাটে পাখিকে হীরের আংটি উপহার দেব আমি। তাই তো দেখছি মহারাজ, এই টুনির শখ মন্দ নয়। এই কে আছিস, পাখিটাকে বাইরে বের করে দে। রাজামশাই আপনি আমাকে কথা দিয়েছিলেন। আজ অবধি কেউ শুনেছে যে পাখির হীরের আংটি চাই? যত সব পাগলের বায়না। না না না, আমি পাগল নই, আমার যে একটা হীরের আংটি চাই। দিন না রাজামশাই, দিন না একটা হীরের আংটি, দিন না রাজামশাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, তা আগে বল তো টুনি, তোর তো হাত নেই, তুই 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 হীরের আংটি পরবি কোথায়? কেন, ডানায় পরবো না হলে গলায় পরবো, আমাকে দিন না একটা আংটি। বলিহারি শখ, শখ মন্দ নয় তোর, বলে কিনা গলায় হীরের আংটি পরবে। ও আমাকে হীরের আংটি দেবেন না? দুষ্টু রাজা পচা রাজা, তোমরা সবাই দুষ্টু। সবাই দুষ্টু, সবাই দুষ্টু, সবাই পচা তোমরা, দুষ্টু রাজা পচা রাজা, তোমার একদিন পেতে হবে মস্ত বড় সাজা, দুষ্টু রাজা পচা রাজা। ও টুনি ভাই, তুমি অমন করে কাঁদছো কেন? জানো জানো চড়াইবু, রাজা আমাকে হীরের আংটি দেবে বলে দেয়নি। দুষ্টু রাজা পচা রাজা, একদিন তোমায় পেতে হবে মস্ত বড় সাজা। সে কি এই ব্যাপার? না না না, এটা অন্যায়, আমি আগেই বলেছিলাম রাজা কাক্কা বক্কা ভালো নয়,
সেই তুই ওর কাছে গেলি, আমার কথা শুনলি না তো? দেখো না আমি এই দুষ্ট রাজাকে কিভাবে জব্দ করি, সবাইকে বলে দেব রাজা কাক্কা বক্কা পচা রাজা বাজে রাজা দুষ্ট রাজা। দুষ্ট রাজা দুষ্ট রাজা পচা রাজা রাজা পাবে বড় সাজা। দুষ্ট রাজা পচা রাজা রাজা পাবে বড় সাজা। দুষ্ট রাজা দুষ্ট রাজা পচা রাজা রাজা পাবে বড় সাজা। দুষ্ট রাজা পচা রাজা রাজা পাবে বড় সাজা। তারপর টুনি উড়ে চলে জঙ্গলের দিকে। বিকেল হতেই সূর্যি মামা অস্ত যায়, আর ধীরে ধীরে আকাশ কালো হয়ে সন্ধে নেমে আসে। সময় গড়াবার সাথে সাথে সেই সন্ধে কালো রাত হয়ে নেমে আসে। ঠিক এমন সময় খিদের জ্বালায় পেটে ছোট ডন বৈঠক দিচ্ছে। এই যে বাঘমামা, বাঘমামা সারাদিন কিছু খাওয়া হয়নি বুঝি? ঠিক বলেছিস টুনি। ওরে বাবা রে বাবা, এত হালুম হুলুম করলে তো আরো বেশি খিদে পেয়ে যাবে। কিন্তু ওইদিকে যে কত মাংস মন্ডা মিঠাই পড়ে আছে, আর কোনো খাবার লোক নেই। এদিকে এদিকে খিদের জ্বালায় আমার আমার পেট জ্বলে যাচ্ছে, আর ওদিকে আর ওদিকে খাবার পড়ে আছে। বল 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 বল, কোথায় কোথায় খাবার কোথায়? চলো চলো আমার পেছনে পেছনে চলো, আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। তোমার খাবারের ব্যবস্থা করবো। ওরে বাবা, এক্ষুনি এক্ষুনি কিছু না খেলে আমার যা চলছে না। আলুম টুনি, ভালোই ভালোই বলছি, চটপট চটপট আমার পেটের ভিতরে চলে আয়। মামার কত শখ। শোনো মামা, তুমি একটু কষ্ট করে ঘুমিয়ে পড়ো, কালকে সকালে তোমার খাবার দেখিয়ে দেব, অনেক রাত হলো। গুড নাইট। আর হ্যাঁ, রাত্রিবেলা হালুম হুলুম করো না লক্ষ্মীটি। সকাল হয়ে গেছে দেখছি, যাই চটপট দাঁত মেজে মুখ ধুয়ে নি। ও মামা, তুমি উঠে পড়েছো? যাই হোক, উঠেই যখন পড়েছো তখন আমার সাথে গলা ছেড়ে গান গাও। দুষ্টু পাখি মিষ্টি পাখি টুনি আমার নাম, খাই দাই গান গাই নেই যে কোনো কাম, আহা নেই যে কোনো কাম। আমার গায়ে জল ফেলে আমার গান গাওয়া হচ্ছে। একবার একবার হাতের নাগালে পাই, তারপর ছপাত করে ধরে একেবারে কপাত করে গিলে নেব। আর এত কষ্ট করতে হবে না। ওই দেখো সামনে রাজপ্রাসাদ, ওখানে একটা দুষ্ট পচা বদমাশ রাজা থাকে, তুমি ওকে গিয়ে ধরো। বাহ 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 বাহ, রাজা মানে মানে না দুষ নুদুষ মানুষ। কতদিন কতদিন মানুষের মাংস খাইনি। ঠিক বলেছো, যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও। কি মজা বাগে খাবে দুষ্ট রাজা, বাগে খাবে দুষ্ট রাজা, কি মজা বাগের পেটে যাবে রাজা, বাগের পেটে যাবে রাজা যাবে রাজা। আজকে আজকে আমি রাজার মাংস খাবো। ওরে বাবা, বাগ বাগ বাঁচাও বাঁচাও। মহারাজ মহারাজ, একটা বাঘ এসে আপনাকে খাবে বলছে। ওরে বাবারে ওরে বাবারে, বাঘ বাঘ কি করে এলো সে তো জানি না মহারাজ।
আজকে আজকে আমি রাজার মাংস খাবো। যাই, এবার রাজবাড়িতে গিয়ে মজাটা দেখে আসি। রাজা, রাজা কোথায় গেল, কোথায় গেল রাজা? সে কি মামা, এখনো রাজামশাইকে খুঁজে পেলে না? তুমি এখানেই দাঁড়াও, আমি দেখে আসছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি রাজাকে ধরে নিয়ে আয় টুনি, না হলে না হলে এবার কিন্তু তোকেই খাবো। প্রণাম রাজা মশাই, ভালো আছেন তো? বাঘের ভয়ে আমি কাঁপছি, আর তুই জিজ্ঞাসা করছিস ভালো আছি কিনা? আমি তো বাঘ মামাকে আপনার কাছে পাঠিয়েছি। ও বাঘ মামা, বাঘ মামা রাজা মশাই। ওরে ওরে, চুপ চুপ, ওরে করিস কি, করিস কি টুনি, করিস কি? কেন, বাঘ মামা আপনাকে কড়বড় করে চিবিয়ে খাবে আর আমি গান গাইবো। কি মজা কি মজা, বাঘে খাবে দুষ্টু রাজা, বাঘে খাবে দুষ্টু রাজা। কি মজা কি মজা, বাঘের পেটে যাবে রাজা, বাঘের পেটে যাবে রাজা। কি মজা কি মজা। উরি বাবারি, টুনি আমার লক্ষ্মী, টুনি আমার সোনা, টুনি আমার টুনটু, টুনি আমাকে বাঁচা। আমি যে বাঘের পেটে যেতে চাই না। উরি বাঁচা বাঁচা। ঠিক আছে, বাঘের হাত থেকে বাঁচার বুদ্ধি দিতে পারি, তবে একটা শর্তে। তুই শুধু আমাকে বাঁচা, তারপরে যা চাইবি তাই দেব। টুনি রাজার প্রাণ বাঁচা। ওই যে হীরের আংটি যেটা আপনি আমাকে দেবেন বলেছিলেন, কি দেবেন তো? না হলে ও বাঘ মামা। ওরে বাবা, চুপ 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 চুপ, দেব দেব দেব, হীরের আংটি তোকে দেব, এখন তো বাঁচা। টুনি, আরে ওই টুনি, রাজাকে পেলি কিনা বল। আরে আরে, আমার যে আজ খুবই খিদে পেয়ে গেছে। আর বলো কেন মামা, রাজা তো কিছুতে তোমার কাছে আসতে চায় না। ঠিক আছে ঠিক আছে, তাহলে তাহলে আমি যাবো তার কাছে। তুই শুধু বল রাজা কোথায়। সে তো বলবোই, রাজা মশাইকে কত করে বোঝালাম, বাঘ মামা আপনাকে খেলে আপনি সোজা। চুপ, আমার বলে খিদেতে প্রাণ যায় যায়। বল বল, বলছি রাজা কোথায়। বেশ, কথা যখন শুনবেই না তাহলে যাও ওই সোজা ঘরের ভেতরে। এইবার আমি রাজার মাংস খাবো। যাও, তোমরা সবাই এই বাঘটাকে বেঁধে দূরে কোনো জঙ্গলে ফেলে দিয়েছো। আমাকে খাবে বাঘ। কিন্তু রাজা মশাই, তার আগে আমার হীরের আংটিটা দিন। কি? মূর্খ মূর্খ টুনি, তুই হীরের আংটি কোনো দিনই পাবি না। আমাকে আমাকে বাঘের পেটে পাঠানোর মতলব না, তাই তাই তোকে দিয়ে এই বাঘকে বন্দি করিয়েছি। কেমনে কেমনে হীরের আংটি? এই এই বোকা পাখিটাকেও দূর দূর করে তাড়িয়ে দে। তবে রে দুষ্টু রাজা, এবার তুমি দেখো মজা। তুই দরজা খোল। ওরে ওরে বাবা রে, বাঘে খেয়ে ফেলল রে। বাঁচাও 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 বাঁচাও।
আজ আজ আমি আজ আমি তোকে ছাড়ছি না। আমায় আমায় বন্ধ করা, এত বড় আত্মহত্যা। দুষ্ট রাজা পচা রাজা মিথ্যে বলে পেল সাজা। এইভাবে ওই বাঘমামা রাজাকে ধরার জন্য চেষ্টা করতে থাকে, আর রাজা গাছের উপর বসে ভয়ে কাঁপতে থাকে। আর ওদিকে টুনিকে হীরের আংটি না দেওয়ায় রাজা মশাই যে শাস্তি পেয়েছেন, এটা দেখে টুনিও আনন্দে গান করতে থাকে। দুষ্টু রাজা পচা রাজা মিথ্যে বলে পেল সাজা। টুনি বলে বাঘে খেয়ে ফেললো, উঠে বাঁচাও টুনি, টুনি বাঁচাও, বাঘে খেয়ে ফেললো, বাঁচাও। দুষ্টু রাজা পচা রাজা মিথ্যে বলে পেল সাজা। বাবা